গুজবে মানুষ হত্যা, এ পর্যন্ত 81 জনকে গ্রেফতার করা হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংকিং খাত থেকে অর্থ পাচারকারীদের বিচার হবে, জানালেন অর্থমন্ত্রী। আন্দোলনেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে, জানালেন শামসুজ্জামান দুদু। এবং চাঞ্চল্যকর রিফাত হত্যার ঘটনায় মিন্নিকে জামিন দেননি আদালত, পরবর্তী শুনানি 30 জুলাই। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রোকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। গুজবের সত্যতা বিচার না করে যারা এর সাথে সম্পৃক্ত হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ফেসবুকে যারা উদ্দেশ্যমূলকভাবে গুজবের মতো ঘটনা প্রচার করছে তাদের সবার তথ্য সরকারের কাছে রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তিনি জানান, গুজব সৃষ্টি করে যারা মানুষ হত্যার মতো ঘটনা ঘটিয়েছে এদের শনাক্ত করে এখন পর্যন্ত সারা দেশে 81 জনকে গ্রেফতার করা হয়েছে। বাড্ডার ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এইগুলি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আমরা সবগুলি দেখছি। এর মধ্যে যদি কোনো উদ্দেশ্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে কিংবা কোনো অর্থনৈতিক উদ্দেশ্য থাকে কিংবা কোনো মানে আমি যেটা বলছিলাম যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যেটার জন্যই করে থাকুক, আমরা আমরা যে ঘটিয়েছে তাকে আমরা ধরছি। হত্যাকাণ্ড যেটা বিচার আইন অনুযায়ী তাদের বিচার হবে, এটা একটা হত্যাকাণ্ড। গেল 6 মাসে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে জানিয়ে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন, যারা ব্যাংকিং খাত থেকে অবৈধভাবে অর্থ সরিয়েছে তাদের প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হবে। সোমবার বিকেলে সচিবালয়ে সরকারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেন, যারা ব্যাংকিং সিস্টেম থেকে টাকা বাইরে নিয়ে গেছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এর মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। চুটি বিচ্ছুতি যা করেছে সেগুলো তারা যদি এসে বলে আমরা এগুলো চুটি বিচ্ছুতি আমরা সব দূর করবো, আমরা নিজেরা টাকা পয়সা সব দিয়ে দিব যদি বলে, ইন দ্যাট কেস সেটা গ্রহণ করা হবে। যারা আমাদের ব্যাংকিং সিস্টেম থেকে টাকা বাইরে সরিয়ে নিয়ে গেছেন তাদেরকে আমরা দেশের যে প্রচলিত নিয়ম যে আইন, আইন মোতাবেক আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। অনেকে জেলে আছেন, জমাতা ব্যাংকের অনেকে জেলে আছেন, তারপরে ফার্মার্স ব্যাংকের আছেন এবং অন্যান্য ব্যাংকের এমনিভাবে তারা জেলে আছে। তো আমরা কিন্তু সেখানে আমরা কাউকে ছাড় দিব না। আদালতের মাধ্যমে নয় বরং আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি এবং বন্য দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন। আইনমন্ত্রীকে ব্যর্থ মন্তব্য করে দুদু বলেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা নেই বলেই মানুষ আইন হাতে তুলে নিচ্ছে, অথচ সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই গণপিটুনের সাথে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করছে। গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার মুক্তির জন্য নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। দেশের মধ্যে নির্বিচারে ধর্ষিতা হয় আমার মা বোনরা, গণপিটুনিতে নিরীহ মানুষ মারা যায়, তাহলে সরকারি বা কিসের প্রয়োজন আছে? এই সরকার তো এমনিতেই অবৈধ। বাংলাদেশের গণতন্ত্রকে যদি মুক্ত করতে হয় তাহলে প্রতিবাদ এবং আন্দোলন ছাড়া আর কোন দ্বিতীয় পথ নেই। বরগুনা সদরের চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক কামরুল হাসান জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালত আগামী 30 জুলাই জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম মুস্তফা কাদের।
এর আগে মিন্নির দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার এবং হাসপাতালে তার উপযুক্ত চিকিৎসা দেওয়ার আবেদনও নামঞ্জুর করেন আদালত। জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে মানতে নারাজ রৌশন এরশাদ। গণমাধ্যমে পাঠানো সংসদের বিরোধী দলীয় উপনেতার প্যাডে হাতে লেখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানান রৌশন এরশাদ। বিবৃতিতে পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান না হওয়া পর্যন্ত জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রৌশন। এতে তাকে সমর্থন জানিয়েছেন 7 জন সংসদ সদস্য সহ 2 জন প্রেসিডিয়াম সদস্য। এদিকে রৌশন এরশাদের বিবৃতির সত্যতা নেই জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব প্রসঙ্গে রৌশন এরশাদের বিবৃতিকে উড়ো চিঠি বলে মন্তব্য করেছেন পার্টি চেয়ারম্যান জিএম কাদের। কুরবানির বাড়তি চাহিদা পূরণে সারা দেশের মিলগুলোতে পর্যাপ্ত লবণ মজুত আছে, এমনকি সম্ভাবনা নেই দাম বাড়ারও। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করে লবণ মিল মালিক সমিতি। সংগঠনটির সভাপতি নুরুল কবির জানান, চামড়া গুণগত মান রক্ষায় প্রয়োজনীয় লবণ সরবরাহ করতে নেওয়া হয়েছে প্রস্তুতি। এক্ষেত্রে ট্যানারি মালিকদের চাহিদা মতো দামে লবণ বিক্রির জন্য মিল মালিকরা প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে বিসিক মিথ্যা তথ্য দিয়ে মানব দেহের জন্য ক্ষতিকারক সোডিয়াম সালফেট আমদানিকে উৎসাহিত করছে বলেও দাবি করে সংগঠনটি। এতে প্রচুর পরিমাণ দেশীয় লবণ অবিকৃত থাকায় মিলগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান লবণ মিল মালিকরা। কোরবানিতে পশুর চামড়ায় যে লবণটা ব্যবহার হবে না, আমাদের হাতে লবণ আছে, দেশীয় লবণ এখন বাজার অনেক কম, আমাদের উপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়, আমরা লবণের বাজার বাড়াই। চামড়া নষ্ট না হওয়ার জন্য আমরা তাদেরকে তাদের দাম অনুযায়ী, তাদের মূল্য অনুযায়ী তাদের এখানে পৌঁছে দেবো। যে কোনো এলাকার থেকে কিনুক, 700 টাকার উপরে 75 কেজির ব্যাগ যাওয়ার কথা না। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গুজবে মানুষ হত্যা, এ পর্যন্ত 81 জনকে গ্রেফতার করা হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংকিং খাত থেকে অর্থ পাচারকারীদের বিচার হবে জানালেন অর্থমন্ত্রী। আন্দোলনেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে জানালেন শামসুজ্জামান দুদু। এবং চাঞ্চল্যকর রিফাত হত্যার ঘটনায় মিন্নিকে জামিন দেননি আদালত, পরবর্তী শুনানি 30 জুলাই। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।